আজকের মানে এই রায়দান এসএসসি নিয়ে একটা অবশ্যই বড় জায়গা এবং বড় এ জায়গা থেকে একে একে প্রতিক্রিয়া এসছে। সুকান্তবাবু প্রচারেও রয়েছেন একই সঙ্গে দাঁড়িয়ে, মানে কি বলবেন এই গোটা পরিস্থিতি নিয়ে? নিতাই, আমি তোমার আওয়াজ পাচ্ছি না, আমি আরো একবার একটু কানেক্ট করবার চেষ্টা করি তোমাকে, তুমি তুমি সঙ্গে থাকো, আরো একবার কানেক্ট করবার চেষ্টা করি আমি তোমার সঙ্গে। তবে তার আগে একটুখানি দেখাই, এই মুহূর্তে দেখুন হুট খোলা জিপে করে প্রচার, একদিকে বালুরঘাটের আরো এক সাংসদ বিজেপি প্রার্থী তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার টুপি পরে প্রচারে ব্যস্ত। তীব্র গরম আপনারা জানেন, সেই গরমকে উপেক্ষা করেই এই মুহূর্তে প্রচারে ব্যস্ত সুকান্ত মজুমদার। প্রচার তিনি সেরেছেন এবং তারপর দলীয় কর্মী সমর্থক তাদের সঙ্গে কথোপকথনের পর এই মুহূর্তে পার্টি অফিসে তিনি রয়েছেন এবং দেখতেই পাচ্ছেন রুদ্রনীল, তিনিও ছবি তুলছিলেন, আমরা দেখছিলাম সেই ছবি। আমি নিতার সঙ্গে যোগাযোগ করেছি, আমরা চলে যাই নিতার কাছে। নিতাই, তুমি যেমনটা জানাচ্ছিলে আমাদেরকে জানাও। একদমই, দেখো তোমাকে শুরুতেই যেটা জানিয়ে রাখার ছিল, একদম সাত সকালে কিন্তু সুকান্ত মজুমদার বাড়ি থেকে বেরিয়েছেন নির্বাচনী প্রচারের জন্য। বালুরঘাট যে পুরসভা এলাকা রয়েছে, গোটা বালুরঘাট পুরসভা এলাকা কার্যত চষে বেড়ালেন তিনি, এবং তার সঙ্গে রয়েছেন তারকা প্রচারক রুদ্রনীল ঘোষ। আমি এই মুহূর্তে ছবিটা দেখাবো, তারা দুজনেই দলীয় কার্যালয়ে বসে রয়েছেন এবং চিড়ে ভাজা খাচ্ছেন তারা দুজনেই। তার কারণ, সকাল থেকে প্রচার তুঙ্গে, খাওয়া দাওয়া এক প্রকার ভুলে গিয়েছেন, জনসংযোগ চলছে নিবিড়ভাবে, সাধারণ মানুষের সঙ্গে প্রতিনিয়ত কথাবার্তা বলছেন। কিছুক্ষণ আগে তারা দুজনেই আইনজীবীদের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন এবং তারপর সেখান থেকে ফেরার পথে দুজনেই পথে চিড়ে ভাজা কেনেন এবং সেখান থেকে চিড়ে ভাজা খেতে খেতে একেবারে দলীয় কার্যালয়ে এসে পৌঁছেন এবং মাঝপথে খুনসুটিও চলে, অর্থাৎ নির্বাচনী প্রচারের মাঝে নিজেদের মতন করে কিছুটা সময়ও তারা কাটান। এবার আমি, তুমি যে বিষয়টি জানতে চাইছিলে তা নিয়ে আমি একটু যাওয়ার চেষ্টা করতাম, সরাসরি সুকান্ত মজুমদারের কাছে প্রথমেই যাব। দাদা, যে প্রশ্নটি আমরা বারবার জানতে চাইছি যে এই নির্বাচনী আবহে এতগুলি মানে চাকরি চলে যাওয়া আদালতের নির্দেশে, কি বলবেন এই বিষয়টি, কিভাবে দেখছেন বিষয়টিকে? দেখুন, সবথেকে বড় কথা, এটা এমন একটা ঘটনা যে ঘটনা গোটা পশ্চিমবঙ্গকে আমার মনে হয় এই ভোটের আগে আরেকবার ভাবার জন্য বাধ্য করবে। 25,000 যুবক যুবতী তাদের চাকরি চলে গেছে, 25,000 পরিবার অথই জলে পড়ে গেছে, কে বাঁচাবে? বা এই 25,000 পরিবারের দোষ কি? সবটা কি তাদের দোষ? কারণ এখন তো বাজ বিচার করা যাচ্ছে না, কে সৎ কে অসৎ, কে টাকা দিয়ে পেয়েছে, কে টাকা টাকা না দিয়ে পেয়েছেন, নিজের যোগ্যতায় পেয়েছেন, সেই বাজ বিচার করার যে ওএমআরশিট, সেই ওএমআরশিট নেই, কোথায় গেল সেই ওএমআরশিট? দায়ীকে, মুখ্যমন্ত্রীর উচিত এর নৈতিক দায় নিয়ে পদত্যাগ করার। উল্টে উনি চোরের মায়ের বড় গলার মতো চিৎকার করছেন, 10 লক্ষ চাকরি তৈরি আছে। চাকরি তৈরি আছে মানে এই 25,000 চাকরি আপনি বাঁচাতে পারছেন না? আপনার লজ্জা লাগে না? আপনার নেতারা টাকা খেয়ে চাকরি বিক্রি করে দিয়েছে, হাঁস মুরগির মতো মাস্টারমশাইয়ের চাকরি বিক্রি হচ্ছে, এগুলো হাটে যেয়ে হাঁস মুরগি বিক্রি হয়। তো পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে এই জায়গায় পৌঁছে দিয়েছেন আপনারা যে হাঁস মুরগির মতো চাকরি বিক্রি হচ্ছে, এটা তো ভাবা যায় না। মুখ্যমন্ত্রীর উচিত নৈতিক দায়িত্ব নিয়ে পদত্যাগ করেন, এই যে দোষ বা এই দায়িত্ব তিনি ঝেড়ে ফেলতে পারেন না, আদালতের ঘাড়ে বন্দুক রেখে ফাটাতে পারবেন না। আপনার দায়িত্ব আপনার অপদার্থতার জন্য, আপনার মিনিস্ট্রির অপদার্থতার জন্য, আপনার সরকারের অপদার্থতার জন্য এই 25,000 চাকরি গেল। আপনারা নির্বাচনী প্রচারে যখন যাচ্ছেন তখন আপনারা সাধারণ মানুষকে যেটা জানাচ্ছেন, বিজেপির হাত শক্ত করা, এই রাজ্যে মূলত বিজেপির হাত শক্ত করা, তো সেক্ষেত্রে কোথাও গিয়ে মনে হচ্ছে এই ২৬ বা মানে শেষের শুরু হলো তৃণমূলের, সেটা কি মনে করছেন? একদম, 26-এর শেষের শুরু তৃণমূলের, এবং সেই শেষটা 26-এ হবে না তার আগে হবে সেটাই এখন বড় প্রশ্ন। আমার তো মনে হয় আগেই হয়ে যেতে পারে। নিতাই, নিতাই, এই মুহূর্তে এসএসসি চেয়ারম্যান মনে করেন 5,000 অভিযুক্তের জন্য 26,000 চাকরি কেন যাবে, সুপ্রিম কোর্টে যাব, এটা এসএসসি চেয়ারম্যানের এই মুহূর্তের বক্তব্য। সুকান্তবাবু কিভাবে দেখছেন? একদম, সুকান্তবাবু আপনার কাছে একটি বিষয় জানতে চাইবো, এসএসসি চেয়ারম্যান মনে করছেন 5,000-এর জন্য 23,000 চাকরি কেন যাবে এবং সেটা নিয়ে সুপ্রিম কোর্টে তারা যাবেন, কি বলবেন এটা নিয়ে আপনি? না, সে সুপ্রিম কোর্টে যেতেই পারেন তারা, সেটা নিয়ে কেউ আপত্তি করছে না, কিন্তু এই অব্যবস্থা কেন, এই অব্যবস্থা কেন হবে, এই 5,000-এর জন্য, মানে কি 5,000-এর জন্য ব্যাপারটা লঘু করে দেখানো হচ্ছে কেন? আমরা তো সেটাই বলছি যে ঠক বাজতে গা উজাড় হয়ে যাওয়ার মতো অবস্থা, কে চুরি করেছে, কে চুরি করেনি, ডিমার্কেশন করা যাচ্ছে না, এই অব্যবস্থাটার জন্য দায়ীটা কে? সবাই তো চুরি করে চাকরি পায়নি, এর ফ্যাক্ট, আবার সবাই সৎভাবে চাকরি পেয়েছে এটাও ঠিক নয়, কিছু লোক তো পেয়েছে।
অসৎ ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত সওয়াল করছেন এবং সুপ্রিম কোর্টে যাব বলে হুঁশিয়ারি দিচ্ছেন। এবং সেই জন্য আমার মনে হয় যারা দোষী তাদেরকে তো চিহ্নিত করা উচিত, এবং তার সাথে সাথে এই যে যারা কিছু করেননি অথচ তাদের চাকরি খোয়াতে হলো, তাদের পরিবারকে মানসিক কষ্টের মধ্যে থাকতে হলো, তাদের পরিবারকে দুশ্চিন্তার মধ্যে থাকতে হবে, এখন তার জন্য মুখ্যমন্ত্রীর উচিত ক্ষমতা থেকে সরে যাওয়া, নৈতিক দায়িত্ব নিয়ে। আপনি আপনি বলছেন মুখ্যমন্ত্রীকে সরে যাওয়া উচিত, কিন্তু মুখ্যমন্ত্রী নিজে সওয়াল করছেন, মুখ্যমন্ত্রী নিজেও মানে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা বলছেন, মুখ্যমন্ত্রী নিজে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা। না না, সুপ্রিম কোর্টে যান সেটা তো কেউ মানা করেনি, কিন্তু আপনি এই যে অব্যবস্থাটা করলেন, আপনি সুপ্রিম কোর্টে যাবেন, আমি ধরে নিলাম সুপ্রিম কোর্টে স্টে অর্ডার হলো বা অন্য রায় হলো, সে তো সব কিছু নির্ভর করবে কী হবে, প্রবাবিলিটি। এই সময় তো এই পরিবারগুলো 23,000 বা যে সংখ্যাই হোক না কেন, সেই পরিবার তো সবসময় দুশ্চিন্তায় থাকবে, তাদের এই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপি বিচারালয় হয়ে গিয়েছে, চিৎকার করছেন, বড় বড় কথা বলছেন, 5,000 কেন, 5 জনের কেন দুর্নীতি নিয়ে চাকরি হবে, দুর্নীতি করে। এই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় আরও একটি বক্তব্য সামনে আসছে, তিনি বলছেন যে বিচারালয় সেটা বিজেপির হয়ে গিয়েছে, মানে বিচার ব্যবস্থাকেও বিজেপির মানে একদম। দেখুন, বিচার ব্যবস্থাকে যেভাবে আক্রমণ করছেন, ভারতবর্ষের সংবিধানকে আক্রমণ করছেন, ভারতবর্ষের সংবিধানের স্বীকৃত বডিগুলো এনআইএ থেকে শুরু করে সিবিআই তাদেরকে আক্রমণ করছেন। আমার তো মনে হচ্ছে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভারতবর্ষের সংবিধান বিচার ব্যবস্থা কোনো কিছুর উপরেই বিশ্বাস আছে, আর যখন এত অবিশ্বাস তাহলে জনগণও আপনার উপরে আর বিশ্বাস রাখবে না। একদমই একদমই, সুকান্ত মজুমদারের বক্তব্য কিন্তু আমরা শুনলাম, তিনি যেটা জানালেন যে তিনি যেভাবে আস্থা হারাচ্ছেন বিচার ব্যবস্থার উপর থেকে, ঠিক সেভাবে কিন্তু এ রাজ্যের মানুষ তার উপর থেকে আস্থা হারাবে না।